ভিডিওটি শ্রেণী বা ক্লাস ইলেভেনের দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকে আমরা আবারও ইতিহাসের যে তোমাদের নিউ সিলেবাসের অন্তর্গত আর একটি অধ্যায় অর্থাৎ সর্বশেষ অধ্যায় ষষ্ঠ অধ্যায় যার নাম হচ্ছে সামাজিক ঘটনাস্রোত এই অধ্যায়টি থেকে বাছাই করা লাস্ট মিনিট সদস্য হিসেবে ইম্পর্টেন্ট সাতাশটি এমসিকিউ সম্পর্কে আলোচনা করবো যেই সমস্ত প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার সামনে প্র্যাকটিস করা কিন্তু খুবই প্রয়োজন তো তোমরা অবশ্যই জানো যে আমরা এর আগের বিভিন্ন ভিডিও তোমাদের এর আগের যে অধ্যায়গুলো রয়েছে নিউ সিলেবাসের অন্তর্গত সেগুলো থেকে আলোচনা অলরেডি করে ফেলেছি লিঙ্ক তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই একবার দেখে নিও আজকে আমরা আলোচনা করছি তোমাদের এই ষষ্ঠ অধ্যায় থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি তোমাদের পরীক্ষার সামনে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাওয়া উচিত তো কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখো প্রথম যে প্রশ্নটি কোন যুগে ভারতীয় উপমহাদেশে বর্ণপ্রথার সূচনা হয়েছিল সেটা হচ্ছে রিক বৈদিক যুগে ভারতীয় উপমহাদেশে বর্ণপ্রথার সূচনা হয়েছিল নিষাদ হলো ড্যাশ শূন্যস্থান টাইপের প্রশ্ন নিষাদ হলো শূদ্র রানী নেফারতিতির পরিচয় দাও আমরা রানী নেফারতিতির পরিচয় সংক্ষেপে আলোচনা করবো এখানে সেটা হচ্ছে রানী নেফারতিতি প্রাচীন মিশরীয় রানী নেফারতিতি আখেনা টেনের আখেনা টেনের প্রধানা মহিষী ও সহশাসক ছিলেন পলিশ পলিশ কি পলিশ সম্পর্কে আমরা এর আগের বিভিন্ন ভিডিও পড়েছি যেমন তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পলিশ সম্পর্কে আলোচনা করা রয়েছে তবু এখানে পলিশ সম্পর্কিত একটা শর্ট টাইপের সংজ্ঞা আমরা জেনে নেব যে প্রাচীন গ্রীসে প্রতিষ্ঠিত ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলিকে বলা হতো এক কথায় পলিশ বোঝা গেল স্পার্টার কী তাদের কী বলা হতো এটা আমরা আগেও জেনেছি সেটা হচ্ছে হেলট এথেন্সে কোন ধরনের শাসন প্রচলিত ছিল গণতান্ত্রিক হেলটদের প্রধান কাজ কী ছিল চাষবাস প্রাচীন গ্রীষের অধিকাংশ কৃতদাস কোথা থেকে আসত যুদ্ধবন্দীদের কাছ থেকে অর্থাৎ কি যেই সমস্ত প্রাচীন গ্রীষের কৃতদাসরা ছিল তারা বেশিরভাগই যুদ্ধবন্দি থেকে বা সেখান থেকেই জিত বোঝা গেল তারা যুদ্ধবন্দির ফলেই কিন্তু সেখানে জিত বৈদিক বর্ণপ্রথায় সবার নিচে কাদের স্থান ছিল বৈদিক বর্ণপ্রথায় সবার নিচে যে জাতির বা সবার নিচে যে দলটির উল্লেখ পাওয়া সেটা হচ্ছে শূদ্র এই শূদ্রদের স্থান ছিল সবার নিচে কোন রাজপুত বংশ দিল্লি ও আজমিরে রাজত্ব করত। ঠিক আছে সেটা হচ্ছে চৌহান রাজবংশ দিল্লি ও আজমিরে রাজত্ব করত পরবর্তী প্রশ্ন কৌণ যে কোন রাজপুত বংশ রাজত্ব করতো গাহরাবাল গুজরাতের চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন জয়সিংহ কে মনে করত যে মর্য যুগে ভারতে দাস প্রথার অস্তিত্ব ছিল ছিল না সেটা হচ্ছে কৌটিল্য এটা মনে করত। অর্থশাস্ত্রে উল্লিখিত মৌর্য বংশের বিবাহরীতি কত প্রকারের বা কত ধরনের হয়ে থাকে আট প্রকারের হয়ে থাকে দিল্লির দাস বংশের অন্যতম সুলতান রাজিয়া কাকে বিবাহ করেছিলেন আলতুনিয়াকে এই আলতুনিয়াকে দিল্লির দাস বংশের যে অন্যতম সুলতান রাজিয়া বি বিবাহ করেছিলেন নূরজাহানের পিতার নাম কী ছিল মির্জা গিয়াস বেগ এই মির্জা গিয়াস বেগ হচ্ছে নূরজাহানের পিতার নাম এবার তোমাদের পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন তোমাদের আগেই বলেছি যে সাতাশটি এমসি প্রশ্ন পড়তে হবে তার মধ্যে সতেরো নম্বর প্রশ্ন রোমান সভ্যতা ছিল প্রাচীন ড্যাস সভ্যতার উত্তরাধিকারী মনে এটা একটা সুন্দর শূন্যস্থান টাইপের প্রশ্ন যে রোমান সভ্যতা ছিল প্রাচীন শূন্যস্থান সভ্যতার উত্তরাধি উত্তরাধিকারী সেটা হচ্ছে গ্রিক সভ্যতার উত্তরাধিকারী ডেলিও রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল কে করেছিল বা কারা করেছিল এথেন্স প্রাচীন গ্রীষের সমাজ জীবনের একটি অন্যতম দিক উল্লেখ করে সেটা হচ্ছে কৃতদাস প্রথা ব্রাত্য জাতির ধর্ম কী ছিল শৈব ধর্ম পরবর্তী প্রশ্ন যুগের ভারতীয় সমাজে কোন জাতির উদ্ভব ঘটেছিল পতিত ক্ষত্রিয় এই পতিত ক্ষত্রিয় জাতির উদ্ভব ঘটেছিল পৃথ্বীরাজ রাসো কাব্যের রচয়িতাকে চাঁদ বরদাই এই চাঁদ বরদাই হচ্ছে পৃথ্বীরাজ রাসো যে কাব্যগ্রন্থটি রয়েছে সেই কাব্যের রচয়িতা নেফারতিতি কতজন কর্ণের বা কন্যার জননী ছিলেন সেটা হচ্ছে ছয়জন কন্যার জননী ছিলেন নেপার কোন দেশের রানী মিশর দেশের রানী জুলিয়াস সিজার কবে ক্লিওপেট্রার মিশর আক্রমণ করেন সেটা হচ্ছে সাতচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে রাজিয়া বন্দি হওয়ার পর কে তাকে বিয়ে করেন বা বিবাহ করেন আলতুনিয়া প্রথম জীবনে নূরজাহান কাকে বিবাহ করেন বা করেছিল সেটা হচ্ছে আলিকুলি বেককে তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায় ইতিহাসের সর্বশেষ অধ্যায় সামাজিক ঘটনাস্রোত অধ্যায়টি থেকে ইম্পর্টেন্ট সাতাশটি এমসিকিউ প্রশ্ন তো তোমরা অবশ্যই এর আগের বিভিন্ন ভিডিওয়ে তোমরা অবশ্যই এর আগের অধ্যায়গুলো থেকে এভাবেই তোমরা এমসিকিউ প্রশ্নগুলো জেনেছিলে তো তোমাদের সবাইকে জানাই স্টাডি কেয়ার ডাব্লুবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা তোমাদের ইতিহাস পরীক্ষাটা যেন ভালো হয় তার জন্য তোমরা এতদিন থেকে পড়ছো তো তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় এটাই আশা করছে স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই